বিশ টাকার প্রাইভেট দর্শক কেউ কি বলতে পারেন কবে কখন মাত্র বিশ টাকা খরচে নিজে অথবা বাচ্চাদের প্রাইভেট শিক্ষকদের কাছে পড়িয়েছেন নিশ্চয়ই গেল তিরিশ চল্লিশ বছরে এমন উদাহরণ নেই হয়তো ব্রিটিশ আমলে থেকেও থাকতে পারে কিন্তু মজার বিষয় হল মাগুরার এক বৃদ্ধ দিনে মাত্র বিশ টাকা খরচ নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের প্রাইভেট পড়ান যেদিন পড়াবেন সেই দিনই টাকা যেদিন পড়াবেন না সেই দিন নেই কোনো খরচ সাত সন্তানের জনক উনআশি বছর বয়সী ফকরুল আলমের কাঁধে এখন সংসারের ভার স্বামী স্ত্রী মিলে দুজনই হার্টের রোগী মাঝে মধ্যেই যেতে হয় চিকিৎসকের কাছে ওষুধ কিনতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে তার উপরে ছোট তিন ছেলেমেয়ের লেখাপড়ার খরচ তাই জীবিকার তাগিদে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলেন বৃদ্ধ ফখরুল বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়ান দিন প্রতি বিশ টাকায় ফখরুলের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নীতি আদর্শের সঙ্গে তাল মেলাতে না পেরে ছেড়ে দেন কোম্পানির চাকুরি বেছে নেন কোমলমতি শিশুদের মিশে যান ছোট ছেলে মেয়েদের সঙ্গে বৃদ্ধ ফখরুল জানান শিশুদের মাঝে গিভ অ্যান্ড টেক নেই তাই বাচ্চাদের পড়ান তিনি তাদের কষ্ট বোঝার চেষ্টা করেন যারা টাকা দিতে পারে না তাদের ফ্রি পড়ান আবার অনেকের কাছ থেকে বিশ টাকা কমও নেন কখনো কখনো বড়রা যারা তারা আমার কথাকে বুঝতে পারবে না কারণ প্রত্যেকে যার যার পরিবার পরিজন নিয়ে তারা সেই চিন্তায় ডুবে আছে পেশা হিসেবে এটা আমার ভালো লাগে যে আমি এমন একটা মানে পেশার ভিতরে আছি যে যারা ছেলে মেয়ে এদেরকে এখনো পাপ স্পর্শ করিনি এরা এখন পৃথিবী সম্পর্কে এত জ্ঞাত না যার জন্য এদের সাথে হেসে গেলে সময়টা চলে যায় এবং এখান থেকে আমার পজিশনটা আর্নিং একটা পজিশন বেড়ে আসে সাত সন্তানের তিন ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়েছেন তারা যার যার সংসার করছেন মেঝ ছেলে কিছু টাকা দেয় তা দিয়ে ওষুধের খরচও হয় না তাই বাধ্য হয়ে জীবিকার জন্য বেছে নিয়েছেন প্রাইভেট পড়ানো গ্রাম থেকে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে একসঙ্গে উঠোনে বসিয়ে ছোট ছোট শিক্ষার্থীদের পড়ান তিনি এখন ফখরুল সার নামে পরিচিতি তার দর্শক ভেবে দেখুন তো কত কষ্টের জীবন হলে এই বয়সী একজন মানুষ বাড়ি বাড়ি ঘুরে এভাবে শিশুদের পড়ান সমাজের উচ্চবিত্তরা কি পারেন না এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে বিত্তশালীদের বা সরকারের কত প্রকল্পেই না খরচ হয় হাজার হাজার কোটি টাকা কারো কারো এক ঘন্টার খাবার টেবিলে খরচ হয় হাজার হাজার টাকা তাহলে রাজনীতির বলি আর ধর্মের কথাই বলি সমাজে সম অর্থনীতির বন্টন ব্যবস্থা কি প্রতিষ্ঠিত করা যায় না জাকাত ব্যবস্থার সুষ্ঠু আদায় বা বন্টনের মাধ্যমে এসব অসহায় মানুষগুলোর জন্য আমরা কি কিছুই করতে পারি না একটু ভেবে দেখবেন কি সংশ্লিষ্ট সবাই সে প্রত্যাশা আমাদের